গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার, আর আজকে এই যে সকাল থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অভিনন্দন জানাই আমার নিউ পিনাকি ব্লগস চ্যানেলে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করলাম, আশা করছি তোমাদের আমার আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আমার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি তোমাদের ভালো লাগে। তো চলো, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, আর আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। তো চলো, একটু পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, এই যে সকাল সকাল একটুখানি ভাত করেছিলাম আর একটু কি কি একটা সবজি করেছিলাম, যাই হোক, তো এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর খেয়েও শেষ হয়ে গেছে। এক তরকারি ভাত করেছিলাম, আর এই যে দেখো কাপড় চোপড় ধুয়ে আমি স্নান টান করে এসেছি, এসে এবার এই যে পুজোও দিয়ে দিলাম। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, আর প্লিজ তোমরা একটুখানি লাইকটা করে দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে নাও, কারণ তোমরা ভিডিও দেখে তারপর লাইক করতে ভুলে যাও। তো প্লিজ একটুখানি লাইক করে দিও। তো পুজো টুজো দিয়ে এই যে দেখো এখানে মাছ আর এই যে সবজি আগে আনা হয়েছিল, তো এগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে ফুলকপি আনা হয়েছে আর এই যে মাছ, তো মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলো ভাজবো। আর ভেজে কী দিয়ে তরকারি করবো তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আর আর কিছু সবজি আজকে আনা হয়নি, কারণ অনেকগুলো সবজি ছিল করে তার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে তেল গরম হয়ে গেছে আর মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর কী দিয়ে রান্না করবো তো একটুখানি ভাবছি, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে ভেবে নিই কী রান্না করবো তার পরে। আর সকালবেলা না তাড়াহুড়ো করে, আর এখন তো শীতের বেলা তোমরা বুঝতেই পারছো, আর তাড়াতাড়ি করে দিনটা শেষও হয়ে যায়, তো তাড়াহুড়ো করে একটুখানি এক তরকারি ভাত রান্না করেছিলাম, কী জানি শিম আলু দিয়ে মনে হয় না কি একটা রান্না করেছিলাম, সরি আমি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। তো যাই হোক, তো সমস্ত মাছ ভাজা হয়েছে, এই যে দু তিন টুকরো রয়েছে মাথা এক টুকরো আর এই যে এক টুকরো। তো চলো এবার মাছগুলো ভেজে নিয়েছি, এবার তোমাদেরকে একটুখানি বাইরেটা দেখিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি ছাদে এসেছি একটুখানি কাপড় নাড়তে, আর এই যে দেখো এখনও এই যে কুয়াশা কুয়াশা দিন, আজকে সমস্ত দিন ধরে এরকম হচ্ছে এই যে। তো দেখো এই যে কুয়াশা কুয়াশা লাগছে দেখতে, আর শীতের দিন দেখবে কোনোদিন সমস্ত দিনই এরকম কুয়াশা কুয়াশায় চলে যায় সকাল থেকে সন্ধ্যে। তো যাই হোক, চলো এবার ঘরে যাব, গিয়ে বাকি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কি ভালো লাগছে বাইরেটা, তো একটুখানি যদি রোদ থাকতো তাহলে আরও ভালো লাগতো ছাদে এসে বসতে। তো যাই হোক, এবার ঘরে চলে এসেছি, আর এই যে শিম কাটছি আর এই যে লাই পাতা, তো লাই পাতাও কাটবো, সমস্ত কিছু কেটে কি রান্না করি তোমরা দেখো সঙ্গে সঙ্গে। দেখো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে সবজি কাটছিলাম, তো সবজি কাটা প্রায় হয়ে গেছে। আর এই যে এগুলো লাই পাতা, তো এরকম করে দিয়ে দিচ্ছি, লাই পাতা দিয়ে ডাল করবো, মুসুর ডাল একটুখানি করে করবো। আর এই পাশে টমেটো কেটে রেখেছি, আর ডালটা হয়ে গেছে নামিয়েও নিয়েছি। আর এই যে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো, তার জন্য এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলার সঙ্গে একটুখানি সবজিগুলো কষিয়ে নিই, তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। ওই যে ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম এই যে মাছ, আর টমেটো দিয়ে দিয়েছিলাম একটু সবজি মশলা কষানোর পরে, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এই যে, তো বন্ধুরা একটুখানি প্রবলেম হতে পারে তোমাদের আমার বয়স শুনতে, কারণ আমার না একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য গলাটা বসে গেছে। এই যে রান্না বান্না, তো সকালে রান্না বান্না করেছি, তো তোমাদেরকে দেখাতে পারিনি কি রান্না করে, এবার দেখিয়ে দেই তোমাদের কি রান্না করেছিলাম। তো এই যে দেখো, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, আর এই পাশে
এই যে সিম আলু দিয়ে শুকনো করে একটা সবজি করেছিলাম, আর এই যে এখানে লাই পাতা দিয়ে এই যে মসুর ডাল করেছি, তো রাতে খাওয়া দাওয়া করে অনেকটা তরকারি থেকে যাবে, তো ভালোই হবে, কালকে সকালে কাজে লেগে যাবে। তো যাই হোক, এই যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, তো খাচ্ছে ভাত আর আমিও খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এই যে ও ভাত খাচ্ছে আর এই পাশে এই যে তরকারি রেখেছি তো ওকে দেবো, আর আমরা তোমরা ভাববে এই যে ঠান্ডার মধ্যে মেঝেতে বসে খাচ্ছি, তো টেবিলে বসে খেতে ভালো লাগে না আমাদের, তো আমরা এইভাবেই এখানে বসে খাই, জানি না কেন টেবিলে বসে খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে ওকে তরকারিটা দেবো জন্য এই যে তরকারি এখানে এনে রেখেছি, তো খাচ্ছে তো খাক। আর কালকে ভিডিওটা শেষ করে নি, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো এই যে আজকে সকালবেলা তো ভিডিওটা শেষ করতে এলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার কোনো নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই, টাটা।